পাত্রে ততটাই দধি পরিবেশন করা উচিত যাতে না পাত্র রিক্ত থাকে, আবার দধি যেন উপচে ভূমিতে না পড়ে। যাতে গুরু দ্রোণ সন্তুষ্ট হন ততটাই শৌর্য দেখাবো আমরা। বিশ্বাস রাখুন, সামর্থ্যের প্রয়োগ পাঞ্চালের সৈন্য অথবা দ্রুপদ রাজের উপর অত্যাচার করার জন্য করব না। বিজয়ী হও। আরো একটা কথা স্মরণে রেখো পুত্র, তোমার মহামহিম ভীষ্মর ধর্ম তখনই স্মরণে থাকে যখন তিনি কোনো অধর্মে রত হন, নচেত এক কন্যার জীবন এইভাবে বিনষ্ট করে দিতেও তার সংকোচ হয় না। এ কি বলছেন আপনি ভ্রাতাশ্রী? কাশী নরেশের কন্যা অম্বার কাহিনী শুনিসনি তুই প্রিয় বোন? শুনেছি আপনার মাতার জ্যেষ্ঠা ভগিনী অম্বা মহামহিমকে বধ করবার জন্য পুনর্জন্ম নিয়েছেন। অসম্ভব, তাতশ্রীকে বধ করা অসম্ভব। উনি ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত, কারোর হাতে ওনার মৃত্যু নেই, উনি পরাজিত হতে পারেন না। অনর্থক কথা এসব, সকলকে ভয় পাইয়ে দেওয়ার জন্য এই রটনা করেছেন, কিন্তু আর আপনার পিতামহকে ভয় করার কোনো প্রয়োজন নেই পিতাশ্রী। আপনার একশত পুত্রের শক্তির সম্মুখে আর কেউ দাঁড়াতেই পারবে না। আমার পূর্ণ বিশ্বাস তুমি নিজের যোগ্যতা প্রমাণ করে তোমার মাতা পিতাকে গর্বে ভরিয়ে দেবে। কিন্তু একটা কথা স্মরণ রেখো পুত্র, তোমার বিজয়ের থেকেও মূল্যবান তোমার প্রাণ আমার জন্য। বিশ্বাস রাখুন পিতাশ্রী, দ্রুপদের অত শক্তি নেই যে সে আপনার পুত্রকে পরাজিত করতে পারে। আমি অবশ্যই ওর মস্তক গুরুদেবের চরণে নত করাব। তার মস্তককে দে ছিন্ন করে রেখে দিও গুরুর চরণে, পাপ গুরুদ্রোণের হবে আর পূর্ণ লাভ তোমারই প্রাপ্য হবে। কণ্টককে শাখা প্রশাখা থেকে ছেঁটে ফেলে দেওয়াটাই শ্রেয় হয় রে বাছা আমার। বিজয়ী হও পুত্র, বিজয়ী হও।